স্টুডেন্টস, আমি রায়ান মার্টিনের জিওগ্রাফি এডিটর সুমনা দে আজ আবার তোমাদের কাছে অনলাইন টিউটোরিয়াল ক্লাস নিয়ে উপস্থিত। তোমরা আমার আগের ভিডিওটি দেখে থাকলে জানতে পারবে যে আমি আগের ভিডিওটিতে ক্ষয়চক্র সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আজ আমি তোমাদের কাছে ক্ষয়চক্রর একটি পার্ট অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে চলো চ্যাপ্টারটি শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করব ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি সম্পর্কে। তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে দেখতে পাবে যে এর উল্লম্ব অক্ষে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা এবং অনুভূমিক অক্ষে রয়েছে সময়। সমুদ্র থেকে কোনো ভূমিভাগের উল্লম্ব উত্থানের পর সেই বন্ধুর ভূমিতে ক্ষয়কাজ শুরু হয় এবং সেটি হলো ভূমিটার যৌবন অবস্থা। এরপর সময় যতই এগোবে ততই ক্ষয়কাজের জন্য ভূমির উচ্চতা এবং বন্ধুরতা দুটোই ক্রমশ হ্রাস পাবে। এইভাবে ওই ভূমি পরিণত অবস্থায় পৌঁছবে এবং আরো যত সময় এগোবে সেই ভূমিটায় ক্ষয়কার্যের ফলে প্রায় সমতল অবস্থায় পৌঁছাবে এবং সেটি হবে তার বার্ধক্য অবস্থা। তোমরা ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি দেখলে বুঝতে পারবে, প্রথমে উল্লম্ব উত্থানের পর বন্ধুর ভূমিতে ক্ষয়কাজ শুরু হয় যাকে আমরা ভূমিভাগের যৌবন পর্যায় বলি। এরপর যত সময় এগোবে সময় এগোনোর সাথে সাথে ক্ষয়কাজের ফলে ভূমির উচ্চতা আর বন্ধুরতা দুটোই কমে যাবে যাকে আমরা ভূমিভাগের পরিণত পর্যায় বলি। এরপর যত সময় এগোবে অধিক ক্ষয়কাজের ফলে ভূমিভাগ প্রায় সমতলে পরিণত হবে যাকে আমরা ভূমিভাগের বার্ধক্য পর্যায় বলি। আচ্ছা, এবার আলোচনা করা যাক ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় এবং তার ভূমিভাগ সম্পর্কে। প্রথমে আসি যৌবন পর্যায় সম্পর্কে। যৌবন পর্যায় কাকে বলছে? যে পর্যায়ে সদ্য উত্থিত ভূমিভাগের উচ্চতা অধিক থাকে এবং ক্ষয়কাজ অতি দ্রুত ও ব্যাপক হয় তাকে আমরা যৌবন পর্যায় বলছি। মানে কি? সহজাত বন্ধুরতা নিয়ে একটি ভূমিভাগ সমুদ্র থেকে উত্থিত হল, সেই উত্থান পর্ব শেষ হওয়ার পরই শুরু হয় ভূমিভাগটি যৌবন অবস্থা এবং তখন নদী দ্বারা ক্ষয়কাজ শুরু হয়, ফলে ওখানে ভূমিরূপের কতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারব। আচ্ছা, এবার আলোচনা করা যাক যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য সম্পর্কে। যৌবন পর্যায়ের প্রথম বৈশিষ্ট্য অনুগামী নদীর সৃষ্টি। সদ্য উত্থিত ভূমিভাগটি স্বাভাবিক বা প্রাথমিক ঢাল অনুসারে প্রথমে অল্প কয়েকটি নদী সৃষ্টি হয় যাকে আমরা অনুগামী নদী বা কনসিকুয়েন্ট স্ট্রিম বলি। আবার এইসব অনুগামী নদীগুলো ছোট ছোট উপনদী থাকে, এইগুলো মস্তক ক্ষয় বা উৎসের দিকে ক্ষয়ের মাধ্যমে প্রসারিত হয় এবং এদের উপত্যকাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি জল নির্গম প্রণালী গড়ে তোলে। দ্বিতীয়, সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা সৃষ্টি। ভূমির উচ্চতা সর্বাধিক থাকে বলে নদীগুলো খরস্রোতা হয় এবং তাই ক্ষয়কারী শক্তির প্রাধান্য খুব বেশি হয়। এর ফলে নদীগুলো নিম্ন ক্ষয়ের মাধ্যমে গভীর ও সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। তোমরা ছবিতে একটি ভি আকৃতির উপত্যকা দেখতে পাচ্ছ। নেক্সট, সংকীর্ণ ও তীক্ষ্ণ জলবিভাজিকা। নদী উপত্যকা ক্রমশ গভীর ও প্রশস্ত হলে জলবিভাজিকাগুলো আরো সংকীর্ণ ও তীক্ষ্ণ হতে থাকে। এরপর আসে অন্যান্য ভূমিরূপ। যেসব জায়গায় নদীর গতিপথে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিরাস্তর থাকে সেখানে জলপ্রপাত, খরস্রোত প্রভৃতি ভূমিরূপে সৃষ্টি হয়। পাঁচ, নদী পার ও ভূমির খাড়া পার। নদীর দুই পারের ঢাল বেশ খাড়া হয় এবং ভূমির ঢাল বহু সংখ্যক রিল ও গালি দ্বারা প্রভাবিত হয়। নেক্সট, হ্রদ ও জলাভূমি সৃষ্টি। পাশাপাশি প্রবাহিত দুটি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমি বেশ প্রশস্ত হয়
এবং ওই অংশে নদীর সংখ্যা খুব কম থাকে। এর ফলে ওখানে জলনিকাশি ব্যবস্থা খুব অনুন্নত হয় এবং নিম্নভূমি অঞ্চলে জল জমে হ্রদ, জলাভূমি প্রভৃতি সৃষ্টি হতে থাকে। 7 নম্বর, মন্থখূপ সৃষ্টি। নদী স্রোতের সঙ্গে বাহিত বড় বড় প্রস্তর খণ্ডের আঘাতে নদী গর্ভে গোলাকার গর্তের সৃষ্টি হয়, একে আমরা মন্থখূপ বা পট হোল বলে থাকি। দেখো, এটি হচ্ছে একটি মন্থখূপের ছবি। আচ্ছা, যৌবন অবস্থা বা পর্যায়ের শেষের দিকে জলাভূমি, হ্রদ, জলপ্রপাত প্রভৃতি লোপ পেতে থাকে। সামগ্রিকভাবে বলা যায়, যৌবন অবস্থার সূচনায় উত্থিত ভূমিভাগটি থাকে বলে কম বন্ধুর এবং সেখানে নদ নদীর সংখ্যাও কম থাকে। কিন্তু এরপর যৌবন অবস্থা যতই এগোতে থাকে, নদ নদীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এবং এর ফলে যেমন ক্ষয়কার্য বাড়তে থাকে, তেমনি ভূমির বন্ধুরতাও বাড়ে। যৌবন অবস্থার শেষ প্রান্তে সমগ্র ভূমিভাগটি ক্ষয়কার্যের ফলে একেবারে ব্যবচ্ছিন্ন হয়ে যায়। এবার আলোচনা করা যাক ক্ষয়চক্রের পরিণত পর্যায় সম্পর্কে। পরিণত পর্যায় বা ম্যাচিওর স্টেজ, যৌবন অবস্থার শেষে ভূমিভাগটি থেকে যখন তার উত্থিত হওয়ার সময়কার সব চিহ্ন মুছে যায়, তখন শুরু হয় পরিণত বা পৌর অবস্থা। মানে ক্ষয়চক্রের মধ্যবর্তী যে পর্যায়ে ভূমির উচ্চতা ও বন্ধুরতা হ্রাস পায় এবং ভূ উত্থানের প্রাথমিক চিহ্ন সম্পূর্ণভাবে লোপ পায়, তাকে আমরা পরিণত পর্যায় বলছি। আচ্ছা, এবার আলোচনা করব পরিণত পর্যায়ের বৈশিষ্ট্য সম্পর্কে। এক, সূচনাকাল। নদ নদীর সংখ্যা বৃদ্ধি ও নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বৃদ্ধি পেলে পরিণত অবস্থার সূচনা হয়। দুই, নদীর সংখ্যা। এই পর্যায়ে প্রধান অনুগামী নদী ও উপনদীর সংখ্যা বৃদ্ধি পায়। অনুগামী নদীর দুদিকে আয়াম বরাবর পরবর্তী নদীর উৎপত্তি ঘটে। তিন, নদীর কাজ। পরিণত অবস্থায় ভূমিঢাল হ্রাস পাওয়ায় নদীর নিম্নক্ষয় হ্রাস পেয়ে পার্শ্বক্ষয় বৃদ্ধি পায়। মস্তক ক্ষয়ের মাধ্যমে উপত্যকার বিস্তৃতি ঘটে। এই পর্যায়ের শেষ দিকে নদীর গভীরকরণ অপেক্ষা প্রশস্তকরণ অনেক বেশি হয়। চার, ভূবন্ধুরতা। এই অবস্থায় প্রথমে ভূবন্ধুরতা সবচেয়ে বেশি থাকে এবং ধীরে ধীরে তা হ্রাস পেয়ে ভূ উত্থানের চিহ্নগুলো সম্পূর্ণ লোপ পায়। পাঁচ, জলবিভাজিকা। এই পর্যায়ে নদীর দ্রুত পার্শ্বক্ষয় ও উপত্যকা প্রসারের ফলে নদী মধ্যবর্তী জলবিভাজিকা সংকীর্ণ, নিচু ও সুস্পষ্ট হয়। ছয়, নদী বাঁক। এই অবস্থায় স্বল্প ভূমিঢালের জন্য প্লাবন ভূমিতে নদীর অসংখ্য বড় বড় সর্পিল গতিপথ বা মিয়েন্ডার থাকে। নদী প্রায় গতিপথ পরিবর্তন করে। নদী বাঁক প্রায় সমগ্র উপত্যকাকে দখল করে। সাত, প্লাবন ভূমি। পরিণত পর্বে নদীর গতি হ্রাস পাওয়ায় প্রশস্ত ও অগভীর উপত্যকার সিংহভাগ জুড়ে সুস্পষ্ট প্লাবনভূমি গড়ে ওঠে। আট, নদীর দীর্ঘ রেখাচিত্র। এই অবস্থায় পূর্বেকার জলপ্রপাত, কাস্কেড, মন্থখূপ, হ্রদ অদৃশ্য হয়ে প্রধান নদীর ধার নিয়মিত হয়ে ভারসাম্য স্তরে পৌঁছায়, অর্থাৎ পর্যায়িত হয়। উপত্যকার পাশের অংশে শিলা চূর্ণ হয়ে সেই অংশটি ঢেকে দেয়। ডেভিস একে বেল্টেড আউটক্রপ প্লেন বলেছেন। তোমাদের সুবিধার্থে এখানে আমি একটি জলবিভাজিকার ছবি এবং একটি নদী বাঁকের ছবি তোমাদের পড়ার জন্য আমি রেখেছি। আচ্ছা, এবার আসা যাক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায় সম্পর্কে। বার্ধক্য পর্যায় কাকে বলছি? ক্ষয়চক্রের সর্বশেষ পর্যায়ে ভূমি ঢাল, উচ্চতা ও নদীর শক্তি হ্রাস পেয়ে ভূভাগ সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমিতে পরিণত হয়। একে বার্ধক্য পর্যায় বলে। ক্ষয়চক্রের শেষ অবস্থা বা পর্যায়টিকে বার্ধক্য অবস্থা বলে। এই সময় নদীর নিম্নক্ষয় বন্ধ হয়ে যায়,
শুধু পার্শ্বকল চলতে থাকে। প্রকৃতপক্ষে নদীর ক্ষয়কার্যের ফলে যখন উত্থিত উচ্চ ভূমিভাগটি প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, তখনই ভূমিরূপ বার্ধক্য অবস্থা লাভ করে। এবার আসা যাক বার্ধক্য পর্যায়ের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে। এক, সূচনাকাল। নদ নদীর নিম্নক্ষয় সম্পূর্ণ বন্ধ হওয়ার পর থেকেই বার্ধক্য অবস্থার সূচনা হয়। দুই, নদীর সংখ্যা। এই পর্যায়ে প্রধান ও উপনদীর সংখ্যা পরিণত পর্যায়ের তুলনায় কম হয় এবং যৌবন অবস্থার চেয়ে বেশি হয়। তিন, নদীর কাজ। বার্ধক্য পর্যায়ে ভূমি ঢাল হ্রাস ও নদীবাহিত বোঝা বৃদ্ধি পাওয়ায় নদীর নিম্ন ক্ষয়কাজ বন্ধ হয়ে যায়, জলধারার পার্শ্ব ক্ষয়কাজ চলতে থাকে। পুঞ্জিত ক্ষয় ও রাসায়নিক আবহবিকার দ্বারা ক্ষয়কাজ প্রাধান্য লাভ করে। চার, ভূবন্ধুরতা। এই পর্যায়ে নিম্ন ক্ষয় বন্ধ হওয়ায় আপেক্ষিক উচ্চতা দ্রুত হ্রাস পায়, জলবিভাজিকা প্রায় নিশ্চিহ্ন হয়, ফলে ভূবন্ধুরতা সবচেয়ে কম হয়। পাঁচ, সমপ্রায় ভূমি। বার্ধক্য অবস্থার শেষ ভাগে সমগ্র অঞ্চল নিম্ন ক্ষয়ের সীমা বা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় কচ্ছপের পিঠের মতন আকৃতি বিশিষ্ট ঢেউ খেলানো বৈচিত্র্যহীন হ্যাক নিচু সমতল ভূমি সৃষ্টি করে। একে ডেভিস সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন বলেছেন। ছয়, জলবিভাজিকা। এই পর্যায়ে পার্শ্ব ক্ষয় পুঞ্জিত ক্ষয় দ্বারা জলবিভাজিকা বিস্তার ও উচ্চতা দ্রুত হ্রাস পায়, তবে সমপ্রায় ভূমির ওপর জলবিভাজিকার ক্ষয় প্রতিরোধী কঠিন শিলাগুলি অবশিষ্ট অংশগুলি স্বল্প উঁচু হয়ে ছোট অবশিষ্ট টিলা বা পাহাড় রূপে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। একে ডেভিস মোনাটনক বলেছেন। সাত, নদী গ্রাস। উপনদীগুলি সংকীর্ণ ও নিচু জলবিভাজিকায় মস্তক ক্ষয় করে বিপরীত দিকে অন্য নদী গ্রাস করে, ফলে নদ নদীর সংখ্যা পরিণত পর্যায়ের চেয়ে কম হয় এবং যৌবন অবস্থার চেয়ে বেশি হয়। আট, নদী বাঁক। বার্ধক্য পর্যায়ে মৃদু ঢাল ভূমিতে নদীর শক্তি হ্রাস পাওয়ায় প্লাবন ভূমিতে নদী অত্যন্ত সর্পিল পথে অসংখ্য বড় বড় বাঁক বা মিয়েন্ডার সৃষ্টি করে। নয়, নদীর দীর্ঘ রেখাচিত্র। এই পর্যায়ে প্রধান ও উপনদী উভয়ের অনুদৈর্ঘ্য ঢাল মসৃণ ও পর্যায়িত হয়ে নিম্ন সীমা বা সমুদ্র পৃষ্ঠে পৌঁছায়। এভাবে ধারাবাহিক তিনটি পর্যায়ের মধ্যে দিয়ে একটি ভূমিভাগের স্বাভাবিক ক্ষয়চক্র সম্পূর্ণ হতে পারে, অথবা বার্ধক্য অবস্থার শেষে আবার ভূ উত্থান ঘটে নতুন ক্ষয়সীমা সৃষ্টি করে নদী ও ভূভাগের পুনর্যৌবন লাভ ঘটে, নদীর নতুন ক্ষয়চক্র শুরু হতে পারে। আচ্ছা, এবার আসা যাক স্বাভাবিক ক্ষয়চক্রের সমালোচনায়। ডেভিস প্রদত্ত স্বাভাবিক ক্ষয়চক্র সারা বিশ্বব্যাপী সমাদৃত, কিন্তু টেঙ্ক, ক্রিকমে, হ্যাক, কিং প্রমুখ ভূবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে স্বাভাবিক ক্ষয়চক্রকে নানাভাবে সমালোচনা করেছেন। প্রথম, উত্থানের গতিবেগ ও সমাপ্তি। ডেভিসের মতে ভূ উত্থান অল্প সময়ে অতি দ্রুত হয় এবং যৌবন অবস্থার পূর্বেই তা সমাপ্ত হয়। কোনো ভূ উত্থান ঘটলেও ক্ষয়চক্র বাধা পায় না, নতুন এক ক্ষয়চক্র শুরু হয়। কিন্তু পেঙ্কের মতে ভূ উত্থান দীর্ঘ সময় অতি ধীরে হয় এবং পরিণত পর্ব পর্যন্ত চলে। ভূভাগ স্থিতিশীল নয়, ক্ষয়চক্র বিঘ্নিত হয় ও নতুন ক্ষয়চক্র শুরু হয়। দুই, সময় নির্ভরতা। ক্ষয়চক্রকে ডেভিস সময় নির্ভর দ্রুত গতির একটি স্বল্পকালীন প্রক্রিয়া বলে। ক্ষয়চক্র ভূমিরূপ গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফলে হলেও তিনি সময়ের ওপর অধিক গুরুত্ব দেন। কিন্তু পেঙ্কের মতে ক্ষয়চক্র সময় নিরপেক্ষ ধীর গতির দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। তিন, ক্ষয়কাজের সূচনা। ডেভিসের মতে ভূ উত্থানকালে ক্ষয়কাজ থাকে না,
এবং ভূগঠন সম্পূর্ণ হলে তা শুরু হয়। কিন্তু পিঙ্ক বলেন ভূগঠন ও ক্ষয়কাজ একসঙ্গেই চলে। চার, উচ্চতা হ্রাসের কারণ। ডেভিসের তত্ত্বে শৈলশিরার নিম্নক্ষয় দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পায়, যা পিঙ্ক বর্ণিত মডেলে পশ্চাৎদেশীয় ক্ষয় দ্বারা হয়। ক্রিক মে নদীর পার্শ্বক্ষয়ের প্রাধান্যের কথা বলে। পাঁচ, ভূমি ঢাল। ডেভিসের মডেলে ভূমিডালের বিশেষ গুরুত্ব না থাকলেও পেঙ্ক বলেন উত্তল ও অবতল ভূ বিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ঢাল। হ্যাকের ঢালের দৈর্ঘ্য, গড় ও কৌণিক মানের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ছয়, ক্ষয়কাজের পর্যায়। ডেভিসের মতে ভূ বিবর্তন যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থা এই তিনটি পর্যায় ধারাবাহিকভাবে হয়। কিন্তু পেঙ্কের মতে ক্ষয়চক্র পাঁচটি পর্যায়ে হয়। আবার ক্রিকমে বলেছেন ভূভাগ কখনোই পর্যায়ক্রমে যৌবন থেকে পরিণত, পরিণত থেকে বার্ধক্য পর্যায়ে পৌঁছায় না। অন্যদিকে হ্যাকের মতে ক্ষয়চক্র পর্যায়ক্রমিক চক্রাকার নয়, একটি অচক্রীয় ধারণা। আমি এখানে তোমাদের পড়াশোনার জন্য পেঙ্ক বর্ণিত ক্ষয়চক্রের একটি ডায়াগ্রাম রেখেছি, যাতে তোমরা এই ক্ষয়চক্রের প্রশ্নটি আসলে, সমালোচনার প্রশ্নটি আসলে সেখানে এই ছবিটি দিতে পারো। আচ্ছা, তাহলে আজকে তোমরা কি কি পড়লে? প্রথমে স্বাভাবিক ক্ষয়চক্রের মডেল, তারপর স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়, যেমন যৌবন, পরিণত ও বার্ধক্য পর্যায় এবং তার বৈশিষ্ট্য, এবং স্বাভাবিক ক্ষয়চক্রের সমালোচনা সহ। স্বাভাবিক ক্ষয়চক্রের মূল্যায়নে আসার আগে আমি একটু বলি, স্বাভাবিক ক্ষয়চক্র সুদীর্ঘ সময় ধরে বার্ধক্য অবস্থায় থাকার পর ভূ আলোড়নের ফলে ভূমিভাগটি উত্থিত হলে পুনরায় ক্ষয়চক্র শুরু হয়, যাকে ক্ষয়চক্রের পুনরুজ্জীবন বা রেজুভিনেশন অফ সাইকেল অফ ইরোশন বলছে। যেহেতু ক্ষয়চক্রটি আবার শুরু হচ্ছে, তাই একে দ্বিতীয় ক্ষয়চক্র বা সেকেন্ড সাইকেল অফ ইরোশনও বলছে। ঠিক আছে, এবার আসা যাক ক্ষয়চক্রের মূল্যায়নে। প্রথম, সরল ও প্রয়োগযোগ্য তত্ত্ব। তত্ত্বটি অত্যন্ত সরল ও খুব সহজেই নানা অঞ্চলে, যেমন নদীবহুল অঞ্চল, হিমবাহ অঞ্চল, উপকূল অঞ্চল, চুনাপাথরযুক্ত অঞ্চল, মরু অঞ্চল প্রভৃতি অঞ্চলের ভূমির গঠন ও বিকাশের অনুসন্ধানে প্রয়োগ করা যেতে পারে। দুই, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তত্ত্বটিতে প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাহায্যে ভূমিরূপের বিবর্তন তথা ক্ষয়চক্রের ধারণা আলোচিত হয়েছে। তিন, বিভিন্ন ধারণার উপর গুরুত্ব আরোপ। ডেভিসের এই প্রচলিত ভূতাত্ত্বিক ধারণাগুলি একত্রিত করার প্রয়াসও আছে, যেমন গিলবার্টের পর্যায়ন তত্ত্ব বা ফরাসি ভূতত্ত্ববিদ অ্যাগাসিজ বা প্লেফেয়ারের নানা রকম প্রস্তর সাম্যবস্থার যে প্রস্তচ্ছেদের যে তত্ত্বটি, সেটির উপরও গুরুত্ব আরোপ করে তিনি ক্ষয়চক্রের তত্ত্বটি সহজ ও স্বচ্ছ ভাষা উপস্থাপন করেছেন। বাস্তব তত্ত্ব, ফ্লেমেল বা হিগন প্রমুখ ভূবিজ্ঞানীরা বলেছেন যে ডেভিস এই অ্যাপেলিশিয়ান পর্বত্য অঞ্চলে অত্যন্ত নিবিড়ভাবে ভূমিরূপ বিবর্তনের হার পর্যবেক্ষণ ও সমীক্ষা করার পরেই তার এই তত্ত্বটি রচনা করার প্রয়াস ও বাস্তবতার উপযুক্ত হয়ে প্রমাণিত করেছে। তাহলে বুঝতেই পারছো ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের মডেলটি খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের পরীক্ষাতেও এই তত্ত্বটি নিয়ে অনেক প্রশ্ন আসে। স্বাভাবিক ক্ষয়চক্রের যে কোনো পর্যায় সম্পর্কে বা স্বাভাবিক ক্ষয়চক্রের সমালোচনা সম্পর্কে প্রশ্নগুলি পরীক্ষায় অবশ্যই আসে, এবং তোমরা সালের প্রশ্নগুলো দেখলে তা বুঝতেই পারবে। ঠিক আছে, আজকে গেল স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে। আমি আমার নেক্সট ভিডিওটিতে মরু ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখো এবং ক্ষয়চক্রের আগের ভিডিওটিও দেখো। আশা করছি এগুলো তোমাদের পড়াশোনায় সাহায্য করবে। রায়ান মার্টিনের ইউটিউব চ্যানেল অবশ্যই দেখো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, থ্যাংক ইউ।